অনুষ্ঠানের সামনে দিয়ে পার্লামেন্টের লড়াটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আপনারা সবাই দুই নম্বর বোতাম দিতে কমনদের শিখে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস পার্টি তপনদেব সিংয়ের সমর্থনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ভোট আবেদন নিয়ে এগিয়ে আসছেন। কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই তপনদেব সিংকে দুই নম্বর বোতাম টিপে জোড়াফুলে ভোট দেবেন। দাদা জোড়াফুলে ভোটটা দেবেন। তোমার আমার গাড়ি নেই, গাড়ি গাড়ি তুই চলা চলো নিয়ে নে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিংয়ের সমর্থনে পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ শহরের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ভোট আবেদন নিয়ে গিয়ে এসছে। আপনারা দোয়া করলে তপনদেব সিংকে আশীর্বাদ করুন এবং আমাদের কালিয়াগঞ্জ আপনাদের কাছে ভোট আবেদন নিয়ে এগিয়ে এসছেন। কালিয়াগঞ্জ শহরে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করছে আপনারা 25 তারিখ দুই নম্বর বোতাম দিতে। কয়েকদিন ধরে এখানে মাঠের সাথে মিশে আছেন নির্বাচনকে কেন্দ্র করে, তো কেমন সাড়া পাচ্ছেন এবং কিভাবে দেখতেছেন নির্বাচনটাকে? এবার সাড়া মানে অভূতপূর্ব সাড়া। কালিয়াগঞ্জের মানুষ বুঝতে পেরেছেন যে দীর্ঘদিন ধরে যারা তাদের জনপ্রতিনিধি ছিলেন, এমনকি বিগত দিনে যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে নির্বাচিত হয়েছে, তারা সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের জন্য কোনো কাজ করেনি। কালিয়াগঞ্জে সার্বিকভাবে যে উন্নয়ন অন্য ব্লকে হয়েছে সেই উন্নয়ন থেকে কালিয়াগঞ্জ বঞ্চিত ছিল, কালিয়াগঞ্জের মানুষ সেটা বুঝে গেছেন। এবং সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কালিয়াগঞ্জকে তিনি বারবার করে বলছেন যে আমি উন্নয়নের মডেল কেন্দ্র করব, কালিয়াগঞ্জের মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাকে সাড়া দিয়ে এবং আমাদের প্রার্থী যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আমাদের সর্বস্তরের নেতা কর্মী যেভাবে মাটি কামড়ে পড়ে আমরা মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বোঝাচ্ছি যে কালিয়াগঞ্জকে কোনোদিনও এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠায়নি বিধানসভায়। এবারে একবার সুযোগ দিক, 1.5 বছর মাত্র আছে, যদি আমরা কাজ করে দেখাতে না পারি তাহলে আবার 1.5 বছর পর পরিবর্তন করে দেবে, কিন্তু এই 1.5 বছর তারা একবার সুযোগ দিয়ে দেখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন অন্যান্য ব্লকে হয়েছে সেই উন্নয়ন কালিয়াগঞ্জে আগামী দিনে করে দিতে পারে কিনা। এই উন্নয়নের অস্ত্র নিয়ে এবং মানুষের কাছে পৌঁছে যেভাবে এরা ভাওতাবাজি দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষের কাজ করেনি, আজকে দেশের কি সার্বিক অবস্থা, এইসব চিত্র তুলে ধরে আমাদের ধারণা যে কালিয়াগঞ্জবাসী এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে আমাদেরকে জয়ী করবে।